অবশেষে বিশ্রাম পাচ্ছেন পেসার শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের আগে এই দুই পেসার ডিপিএল এর মাঠে আর নামছেন না। এই তাপদাহে আবাহনীর টানা দুই পেসারকে ম্যাচ খেলানোয় বেশ সমালোচিত হয়েছেন কোচ হাথুরুসিংহের নির্দেশ ছিল এই দুজনকে ওয়ার্কলোড কমানোর। তবে শরীফুল বলছেন বিশ্রামে থাকলে বল হাতে ছন্দ ফিরতে সময় লাগত। ডিপিএল এর সুপার লিগে আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচ, নিজের সপ্তম ওভারের পাঁচ নম্বর বলটা করার জন্য আর মুভ করতে পারলেন না আবাহনীর সাইফুদ্দিন আহমেদ। পায়ে চোট পেয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো এই অলরাউন্ডারকে। মাঠের খেলায় দাবদাহের থাবায় এভাবেই ফিটনেসে টান পড়ছে ক্রিকেটারদের। সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, টাইগার স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকেই এবার দলে ভিড়িয়েছে আবাহনী। প্রচণ্ড দাবদাহ মাথায় নিয়ে খেলতে থাকা ক্রিকেটারদের মাঝে আছে ইঞ্জুরির শঙ্কা, এসব কারণেই শরীফুল তাসকিন পেলেন বিশ্রাম। স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো, তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই, আমার দু একটা ম্যাচ খেললে হয়তো ভালো ফিটনেসটা আরও ভালো থাকবে, তো আমি খেলতে চাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমি আর তাসকিন ভাই যাতে রেস্ট নিতে পারি। এমন গরমে 50 ওভার ম্যাচ খেলা কঠিন, তবে পেশাদার ক্রিকেটার হিসেবে গরমকে পাত্তা দিতে চান না শরীফুল। তার মতে বিশ্রামে থাকলেই বরং মাঠের খেলায় তার প্রভাব পড়ে। খেলার মধ্যে থাকলে ভালো, আমি আবার বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পাইছিলাম, তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি ভালো। এবারের আসরে আবাহনীর হয়ে চার ম্যাচে শরীফুল নিয়েছেন 10 উইকেট। তার মতে জাতীয় দলের বাকি পেসাররাও আছেন দারুণ ছন্দে। আইপিএলে মুস্তাফিজও করছেন ভালো। সতীর্থ ফিজকে নিয়ে শরীফুল বললেন দেশের হয়ে খেলতে গিয়ে প্রত্যাশার চাপে পিষ্ট হন মুস্তাফিজ। আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএলে মুস্তাফিজ ভাই ভালো এনজয় করে, কারণ ওখানে প্রেশারটা খুব কম আর কি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে। দেশে প্রতিদিনে নতুন নতুন রেকর্ড ছুঁয়ে চলেছে তাপমাত্রা, যার প্রভাব মাঠের খেলাতেও দেখা যাচ্ছে প্রতি ম্যাচেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।